হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। আজকে 3 সপ্তাহ ধরে আপনার সাথে কথা বলার জন্য ম্যাডাম, আমি আমাকে ফোন দিয়েছিল গত সপ্তাহে, কিন্তু আমি ফোনটা রিসিভ করতে পারিনি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা ম্যাডাম, আমার সমস্যাটা হচ্ছে হলো, আমি প্রথম আমার স্ত্রী রেখে, বুঝছেন, আমি সম্পর্ক করে মনে করেন দ্বিতীয় একটা বিয়ে করছিলাম, বুঝছেন। স্ত্রীকে ডিভোর্স না করেই? না, ডিভোর্স না করেই বিয়ে করছিলাম। স্ত্রীর পারমিশন নেওয়া হয়েছিল? না, পারমিশন নেইনি আমি। আচ্ছা, ওকে। তারপর? কিন্তু ওর সাথে আমার 7 বছর 2 বছর ধরে সম্পর্ক করছি, আর 2 বছর পর বিয়ে করছি। টোটাল 9 বছর ধরে ওর সাথে সম্পর্ক ছিল। কার? দ্বিতীয় স্ত্রীর সাথে? হ্যাঁ, দ্বিতীয় স্ত্রীর সাথে। এই 7 বছরের মধ্যে আমার প্রথম স্ত্রী জানে নাই যে আমি বিয়ে করছি। আচ্ছা। কিন্তু আমি দ্বিতীয় যে বিয়েটা করছি সেটা ওই আমার ছোট বউ জানে, যে আমার বউ পোলাবেন আছে, ঠিক আছে। কিন্তু এই 7টা বছর ও আমার সাথে সংসার করার পর, এখন ও আমাকে কখনো বুঝতে দেয় নাই, জানতেও দেয় নাই যে আমি আরেকটা বিয়ে করছি, বা আমার বড় বউর সাথেও কখনো কথাও বলে নাই, ও গোপন ভাবেই রাখছে। তো আজকে 2 বছর যাবত মনে করেন ও আমার বাড়িতে যাইতে চাইছিল, কিন্তু আমি ওর বাড়িতে আমি ওর নেই নেই না নেওয়ার কারণে ও রাগের মাথায় মনে করেন আমাকে ডিভোর্স করছে, বুঝছেন। দ্বিতীয়জন ডিভোর্স করছে, আজকে 2 বছর হয়েছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে আমার যে, আমি ওর ও ডিভোর্স করার পর অনেক কান্নাকাটি করছে যে তুমি আবার আমাকে নাও, তুমি আবার ঢাকায়, ও ঢাকা থাকে, আমি ও থাকে হলো সাভারে, আমি থাকি হলো গাজীপুরে। আচ্ছা, জায়গার নামগুলো মেনশন করার দরকার নেই, কেমন? ও আচ্ছা, ঠিক আছে। তো আমার ডিভোর্স করার পর সাথে সাথেই কান্নাকাটি করছে অনেকটা, যে আমার সাথে আমার কাছে আসো, যে তুমি আবার আমার আমাকে নাও। কিন্তু আমি আমার প্রথম স্ত্রীর যে অবস্থা ছিল, আমি তখন ওর কাছে যাওয়ার মতন কোনো আমার ই ছিল না, উপায় ছিল না, মানে দ্বিতীয় স্ত্রীর কাছে। ও দ্বিতীয় ডিভোর্স করার পর অনেক কান্নাকাটি করছে, তাই কিন্তু আমি এমন পর্যায়ে ছিলাম যে আমি প্রথম স্ত্রী রেখে ওর কাছে তখন যাব সেরকম কোনো পরিবেশ মনে করে আমার কাছে ছিল না। না যাওয়ার কারণে ও রাগান্বিত হয়ে মনে করেন আমার আমাকে ফোন দিতে নিষেধ করেছে, তুই আমাকে আর ফোন দিবি না, তুই তাঙ্গার করে কথা বলছো অনেক সময় যে আমাকে ফোন দিবি না, কখনো তুই আমাকে ডিস্টার্ব করবি না, তোরে আমি ভুলে গেছি। কিন্তু এখন আমার সমস্যা হচ্ছে মনে করেন, ওর সাথে কথা না বললে বা ওর সাথে দেখা না করলে মনে করেন আমার মানে খুব অস্থির লাগে, মানে মানসিক একটা টেনশনের মতন মনে করেন আমি হয়ে গেছি। তাই এরকম 2 বছর যাবত মনে করেন আমি প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ খাই, মনে করেন যখনই ওর পরে ফোন দেই তখনই আমার সাথে খারাপ ব্যবহার করে, এবং ওয়েটিং থাকলে জিজ্ঞেস করলে তুমি ওয়েটিং কার সাথে ছিলা, ও সেটা আমাকে বলে যে তোর কাছে আমার সেটা বলতে হবে। কিন্তু এখন ও আমার কাছে আসবে না, এটা আমাকে সরাসরি বলে, কিন্তু আমি এখন মানসিক একটু টেনশনের ভিতরে আছি যে ওরে আমি বলতে পারি না, বুঝছেন। এখন এই মুহূর্তে আমি কি করতে পারি, আমার একটু এই জন্য আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যে আমি খুব মানসিক টেনশন, আমার ঘুমের ওষুধ ছাড়া আমার ঘুম হয় না, প্রত্যেক দিন আমার ঘুমের ওষুধ 4-5টা করে খাইতে হয়, তাছাড়া আমার ঘুম হয় না, শুধু ওর কথাই আমার মনে পড়ে। আচ্ছা, প্রথম স্ত্রী কি জানেন যে দ্বিতীয় বিয়ে করা হয়েছিল? যে এটা 7 বছর পর উনি জানছে, প্রথম স্ত্রীও জেনেছেন? হ্যাঁ, 7 বছর পর জানছে, এখনো জানে যে ও আমার দ্বিতীয় স্ত্রী, যেটা পরে বিয়ে করছি সেটা আমার আছে, এখনো জানে আমার প্রথম স্ত্রী, এখনো জানে যে আমার দ্বিতীয় স্ত্রী এখনো আমার কাছে আছে, কিন্তু আমি আর ও জানে যে আমাদের ডিভোর্স হয়েছে, কিন্তু এছাড়া আর কেউ জানে না। তাহলে প্রথম স্ত্রী এরকম একটা ভুল ধারণা নিয়ে আছেন, সেটা তাকে ভুল ধারণার মধ্যে কেন রাখা হলো? ভুল ধারণা রাখা হলো এই কারণে যে আমি ওকে আবার নিতে চাচ্ছি, এই কারণে ওর কাছে আমি সরাসরি কিছু বলিনি এখনো। ওকে, মানে প্রথম স্ত্রীকে আর জানানো হয়নি যে দ্বিতীয় স্ত্রী এখন নেই সাথে, যেহেতু দ্বিতীয় স্ত্রীকে আবার ফিরে পাওয়ার ইচ্ছে আছে, তাই তো? এই জন্য তো প্রথম স্ত্রী ওটা নিয়ে মন খারাপ করেননি যে স্বামীর একটা দ্বিতীয় বিয়ে আছে, কারণ তার পারমিশন তো নেওয়া হয়নি। না, তার পারমিশন নেওয়া হয়নি। তো ওটা নিয়ে প্রথম স্ত্রীর মানে কি ধরনের প্রতিক্রিয়া হয়েছে, উনি মন খারাপ করেছেন? উনি যখন জানছে তখন অনেকটা মন খারাপ করছে, তখন আমি ওকে সান্ত্বনা দিয়ে যেমনি হোক বুঝাইছি যে ও কখনো তোমার কাছে আসবে না, আর তোমার কাছে থাকতে যাবে না, ও ওর মতন ও থাকবে, ওর মতন ওর জায়গায় থাকবে, কিন্তু
ও শুধু চায় একটু স্বামীর আর চায় যে আমি আমি তুমি যে সবসময় আমার কাছে থাকবা এরকম কোনো কথা না, কিন্তু তুমি আমার কাছে স্বামী হিসাবে আমার ছায়া হিসাবে থাকো, মানে এই হিসাবেও আমি বলছি। পরে কি ও মেনেছে? ও মন খারাপ কমেছে? হ্যাঁ, মন খারাপ অনেকটা কমেছে, এবং আমাকে এখন মাঝে মধ্যে বলে যে আমার আমার সাথে যখনই আমার প্রথম স্ত্রীর ঝগড়াঝাটি একটু বাজে তখনই বলে যে তুমি ওর কাছে চলে যাও, এত টেনশন করে এত ফোনে সারা রাত কথা বলে এত তোমার কষ্ট করার দরকার নাই, তুমি ওর কাছে চলে যাও, ওর কাছে গেলে তুমি ভালো থাকতে পারবা, এরকম মাঝে মধ্যে আমার প্রথম স্ত্রী আমাকে বলে। আচ্ছা, কোন কোন সন্তান আছে কোন কোন স্ত্রীর সাথে বিয়ে? হ্যাঁ, আমার প্রথম প্রথম স্ত্রী, আমার দুটো মেয়ে আছে, আর দ্বিতীয় যাকে বিয়ে করেছিলাম তার ঘরে কিছুই নেই। আচ্ছা, ওকে, তো এখন প্রথম স্ত্রীকে তো ঠকানো হলো না? ঠকানো তো হচ্ছে ম্যাডাম, কিন্তু মনে করেন এখন এটা একটা রং নাম্বারে মনে করেন কথা বলে সম্পর্ক করে মনে করেন এটা হয়েছে, এখন ঠকানো তো হয়েছে, এটা আইনগত ভাবে ঠকানো হয়, কিন্তু এখন আইনগত না, আমি মানসিক ভাবে বলছি, আইনের আইনের দিকে যেতে চাচ্ছি না, কেমন, আমরা মন নিয়ে কথা বলছি তো। হ্যাঁ, প্রথম স্ত্রীর প্রতি একটা অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, সেটা তো সেটা আমরা বুঝতে পারছি তো, তাই না? হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি এখন পরে যাকে বিয়ে করছি যে আমার ছোট স্ত্রী, কিন্তু সে যে আমাকে ডিভোর্স করছে, ডিভোর্স করার পর থেকে মনে করে আমার মন মানসিকতা অনেকটা চেঞ্জ হয়েছে, আমি ঠিক মতো খাইতে পারি না, ঠিক মতো ঘুমাইতে পারি না, কিন্তু শুধু ওর কথাই আমার সবসময় মনে পড়ে। ওর কথা মনে মনে সন্তানরা কি জানে, দুটো মেয়ে আছে যে ওরা জানে? হ্যাঁ, ও সবকিছু জেনে শুনে আমার কাছে বিয়ে বসছে। না না না, সন্তানরা কি জানে বাবার একটি দ্বিতীয় স্ত্রী আছে? হ্যাঁ, সন্তানরা জানে। ওদের ওদের মন খারাপ হয়নি এটা থেকে? হ্যাঁ, ওদের মন খারাপ একটু হয়েছে যে আমার বাবাই কাজটা করলো, আমার মা ওদেরকেও তো ঠকানো হলো, তাই না? ওকে, হ্যাঁ, তাহলে প্রশ্নটা কি আজকে আমাদের কাছে? এখন প্রশ্নটা হচ্ছে আমি ওকে বলতে পারি না, এখন আমি কিভাবে ভুলতে পারি বা কিভাবে আমি মনে করি। কঠিন প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই, একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তোমার একটু জানতে চাচ্ছি যে আপনি আপনার প্রথম যে স্ত্রী আছে ওনার সাথে এখনো কি কারণে সম্পর্কে আছেন, বিবাহিত সম্পর্কে? আপনি কি শুনতে পাচ্ছেন? প্রশ্নটা রিপিট করতে হবে, বুঝেনি। জি জি, আমি শুনতে পাচ্ছি। আমি বললাম যে আপনি আপনার প্রথম, আপনি যেহেতু আপনার দ্বিতীয় ওয়াইফকে আবার ফিরে পেতে চাচ্ছেন বা ভুলতে পারছেন না, সরি, এই জায়গাটা, তো আপনার প্রথম ওয়াইফের সাথে এখনো আপনি বিবাহিত সম্পর্কে কি কারণে আছেন একটু জানতে চাইছিলাম। আমার মানে প্রথম স্ত্রী আমার কাছে আছে কিভাবে, আপনি কি কারণে আপনার প্রথম স্ত্রীর সাথে এখনো বিবাহিত সম্পর্কে আছেন? জি জি, ও বিবাহিত সম্পর্কে আছে, ওর কাছেই থাকি আমি, ও আমার কাছেই থাকে এখন। হ্যাঁ, মানে আপনি কি কারণে আপনার প্রথম স্ত্রীর সাথে আছেন এখনো সম্পর্কে? এত কঠিন প্রশ্ন, বিদেশি প্রশ্ন। আছি কি কারণে, কারণ ওকে মানে ওকেও আমি ভালোবাসি, কিন্তু ওকেও আমি বলতে পারি না, এই জন্য ওর কাছে আমি আসি, কিন্তু ও আমার প্রতি ওরও অনেক ভালোবাসা আছে, ও আমাকে ছেড়ে চলে যেতে পারছে না, এবং দুটো মেয়ে আছে, এই মেয়ে দুটো ফেলায় আমিও চলে যেতে পারছি না। এখন ও মাঝে মধ্যে ফোন করে যে তোমার কাছে আমি আসবো, কিন্তু তোমার প্রথম স্ত্রী যদি তুমি তালাক দিতে পারো তাহলে আমি তোমার কাছে আসবো, নাহলে তোমার কাছে আসবো না, মানে আমার দ্বিতীয় স্ত্রী এই কথা বলে। কিন্তু আমি চাচ্ছি যে আমি যে টেনশনের ভিতরে আছি আমি ওকে বলতে চাই, কিন্তু বলতে পারি না। এখন আমি আমার সমস্যাটা হচ্ছে আমি মানসিক একটা মনে করেন টেনশনের ভিতরে আছি সব সময়। ঠিক আছে, আমরা বুঝতে পারছি, আপনাদের অতিথিরা আলোচনা করবেন, একটু থাকলে ভালো হয় আমাদের সাথে। ওকে, ম্যাডাম, আমি তো টিভি টিভি সেটের সামনে নেই, আমাকে আমাকে ফোনে একটু বললেই। আসলে তো ফোনে আর বলা সম্ভব না, ফোনে ফোনে বলবে তোমরা আলোচনাটা ফোন। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে যে আমাদের অনেক সময় যে সন্তান হয়ে গেল তারপরে সন্তান নেবার আগে আসলে আমাদের অনেক কিছু ভাবা দরকার যে এই সম্পর্কটা আমি চাই কি চাই না। তো কারণ সন্তানরা পৃথিবীতে এসে এবং সন্তানরাও কিন্তু এই বাবা মার সম্পর্কে এই দ্বন্দ্বগুলোর ভিতরে অনেক বেশি ইম্প্যাক্টেড হয়। লাইনটা কেটে গেছে। আচ্ছা, আমি বলতে থাকি, অসুবিধা নেই। ঠিক আছে, তো মানে আমার যেটা মনে হচ্ছে যে ওনার এখন যে মন খারাপের জায়গাটা,
যে কোনো একটা সিদ্ধান্তে ওনাকে আসতে হচ্ছে, উনি যেহেতু ডিসিশন নিয়েছেন যে উনি ওনার প্রথম ওয়াইফের সাথে থাকবেন সন্তান সহ, অবশ্যই এই যে সিদ্ধান্তটা এটার সাথে কিছু না কিছু লস তো অবশ্যই থাকবে। তো সেই জায়গাটা গ্রহণ করে নেয়া যে এখানে হয়তো উনি এখনো ডিভোর্সটা মেনে নিতে পারছেন না, হয়তো বিশ্বাস হচ্ছে না বা থাকে না যে কষ্ট হচ্ছে, মেমোরিগুলো মনে পড়ছে। সো এটা একটু একটা কঠিন পরিস্থিতি, কিন্তু ওনার আসলে থাকে না যে আমাদের সন্তানের বাবা মা হিসেবেও আমাদের সন্তানদের প্রতি কিছু দায়িত্ব আছে, সেই জায়গা থেকে একটু ফোকাস করা যে কিছু দায়িত্ব না পুরো দায়িত্ব, হ্যাঁ পুরো দায়িত্বই আছে ওই জায়গা থেকে। আমার কাছে মনে হচ্ছে যে এই সময়টাতে একটা সিদ্ধান্তে আসা, এবং অবভিয়াসলি খারাপ লাগবে, আমি যে সিদ্ধান্ত তো আমি যদি সেকেন্ড ওয়াইফের সাথে যাই অবশ্যই আমার এখানে প্রথম ওয়াইফকে ডিভোর্সের বিষয় থাকবে, সন্তানদেরকে বোঝানোর বিষয় থাকবে। এখানে একটু মনে হচ্ছে আত্মকেন্দ্রিক সব কিছু হচ্ছে, কিন্তু এখানে যেটা বললাম যে আমাদের কিছু দায়িত্বও আছে, অনেক দায়িত্ব আছে, সেই জায়গাগুলো একটু মাথায় রাখাটা দরকার। মানে যিনি আমাদেরকে কল করেছেন উনি পরে ইউটিউবে দেখে নিতে পারেন আর কি, যেহেতু ফোনের কাছে, ফোনও কেটে গেছে আর মানে আমাদের কথাও শুনতে মানে টেলিভিশনও দেখতে পাচ্ছে না। তুমি কিছু অ্যাড করতে চাও? মানে এখানে আমার মনে হয় প্রফেশনাল কাউন্সেলিং নেওয়াই ভালো হবে। প্রফেশনাল কাউন্সেলিং কোথায় নেবে জহির? আমরা এটা কেন বলছি, কারণ এখানে যেটা হচ্ছে সে একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, একা একা সলভ করতে পারছে না, অনেক দিন হয়ে গেল, 2 বছর পার হয়ে গেছে, এবং এই দ্বন্দ্বের কারণে তার মধ্যে মানসিক রিয়াকশন হচ্ছে। এখন সে যদি কারোর সাথে কথা বলে, কথা বললে কোনো সাইকোলজিস্টের সাথে কোথায় যাবে? আমাদের আসলে আমরা তো বলে দেই কথাটা, বাট মানুষ কিন্তু খুঁজে খুঁজে পাচ্ছে না। আমাকে তো যোগাযোগ করে, আমি বুঝতে পারি যে তারা খুব আমাদের এই যে কোথাও যেতে হবে, প্রফেশনাল কাউন্সেলিং নিতে হবে যখন বলি, তাদেরকে কিন্তু আরো অসহায়ত্বের মধ্যে ফেলে দিচ্ছি। এক্স্যাক্টলি, জায়গাগুলো কিন্তু খুবই সীমিত, খুবই সীমিত, এবং এত এত ভিড়, এখানে লাইন পাওয়া কঠিন হয়ে যায়। এক্স্যাক্টলি, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে কারোর সাথে কথা বলে তার মনটাকে কেউ না হলে নিজেই ভাবতে হবে, নিজে নিজেই ভেবে একটা সিদ্ধান্তে আসতে হবে। সিদ্ধান্তে আসার আগ পর্যন্ত এরকম চলবে, সিদ্ধান্তে আসার পরও সেই সিদ্ধান্তের মধ্যে অটল থাকতে কষ্ট হবে, সময়ের সাথে সাথে আশা করা যায় এটা ঠিক হয়ে যাবে। এবং উনি ঘুমের ওষুধের কথা বলেছিলেন, তো আমার কাছে মনে হয় জায়গাটা অতিরিক্ত একটা মানে ইয়ে হয়ে গেছে, ডিপেন্ডেন্স, নির্ভরশীলতা হয়ে গেছে, কারণ প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাওয়া এবং ওভারডোজ করা, তখন এটা নেশায় পরিণত হওয়ার সম্ভাবনা আছে, কারণ ডক্টর আমার মনে হয় অলরেডি হয়ে গেছে নেশাগ্রস্ত। সেই জায়গা থেকে একটু মনোচিকিৎসকের সাথে কথা বলতে পারেন যে ওনার ঘুমের অসুবিধাগুলো হচ্ছে বললে, ডাক্তারের পরামর্শে যদি মনোচিকিৎসকের পরামর্শে খান সেটা ওনার জন্য অনেক বেশি ভালো হবে। এটা কিন্তু একটা পয়েন্ট যে আমাদের সাইকোলজিস্ট কম থাকতে পারে, ছোট্ট করে ফোন, ডক্টর কিন্তু আছে, কি একটু ওষুধ নিলে অ্যাংজাইটিক নিলেও তো কাজ হবে,